প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2022 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র, তোমাদের সেন্টার, তোমাদের অ্যাডমিট কার্ড এবং এছাড়াও একাধিক আজকের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্তটাই বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব এও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2022 এর পরীক্ষা নিয়ে। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারে সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা যারা মাধ্যমিক 2022 এর ছাত্রছাত্রী আছো, উচ্চ মাধ্যমিক 2022 এর ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই জানো আমাদের রাজ্য সরকার তথা বোর্ড কিন্তু পরীক্ষা নিয়ে 2022 এর এই মুহূর্তে সবথেকে বেশি উদ্বিগ্ন এবং তৎপর। সেই কারণেই কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিষয়গুলো যেগুলো জানতে পেরেছিলাম তোমাদের আগেই জানিয়েছিলাম যে এবছর পরীক্ষা পেছানোর আমাদের রাজ্যের কিন্তু কোনো রকম পরিকল্পনা নেই। সেই রকমই কিন্তু সমস্ত কাজ শুরু হতে চলেছে। আজকেও রীতিমতো কিন্তু একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী যে থানা আছে সেই থানায় তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এসে পৌঁছাচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারলে রাজ্য সরকার তথা বোর্ড কিন্তু এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে এবং প্রশ্নপত্র তোমাদের স্কুলের নিকটবর্তী থানায় কিন্তু পৌঁছে দিচ্ছে, এবং যেদিনকে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই দিন কিন্তু ও পরীক্ষার এক ঘন্টা আগেই থানা থেকে এ পুলিশরা কিন্তু নিয়ে যাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে নিয়ে যাবে, এবং সেই প্রশ্নপত্র দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2022 সালে শুরু হচ্ছে 7ই মার্চ। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক 2022 এর পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা মার্চ মাসের 7 তারিখ থেকেই শুরু হচ্ছে, এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা এপ্রিল মাসের 2 তারিখ থেকেই শুরু হচ্ছে। যেটা পূর্ব ঘোষিত রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা যথাসময়ে হচ্ছে। আমাদের হোম সেন্টার হবে না, আমরা কোভিড বিধি মেনে যত খানি আমরা পারবো ভেনু ইনক্রিজ করব। যেটা নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশ্নপত্র ও প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে সমস্যা হবে, এবং এরকমও কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক নেই, অর্থাৎ স্কুলের অবস্থাও অনেক জায়গায় ঠিক না, বা গ্রামগঞ্জেও এই প্রশ্নপত্র পাঠাতে বা এই যে থানা থেকে যে প্রশ্নপত্র পাঠানো হয় সেই সমস্ত পাঠাতে দিনের দিন অসুবিধা হতে পারে। সেই কারণেই এই মাধ্যমিক পরীক্ষা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু অন্য ভেনুতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে দিতে হচ্ছে, আর তোমরা উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের পরীক্ষা নিজের স্কুলেই হচ্ছে। এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমার কোন স্কুলে সিট পড়ছে এটা কিন্তু তুমি অ্যাডমিট কার্ড আসার পরেই জানতে পারবে, আর অ্যাডমিট কার্ড কবে তোমরা হাতে পাবে তোমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছি। ফেব্রুয়ারি মাসের 23 তারিখে স্কুল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছাবে তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সেই অ্যাডমিট কার্ড তোমাদের হাতে দেবে স্কুল কর্তৃপক্ষ 24 তারিখ কিংবা 25 তারিখ, সেটা স্কুল থেকেই জানিয়ে দেওয়া হবে। এবং সেই অ্যাডমিট কার্ড তোমরা যখন হাতে পাবে তখন কিন্তু এক্সাম সেন্টার তোমার কোথায় পড়ছে, অর্থাৎ তুমি কোন স্কুলে গিয়ে মাধ্যমিক ফাইনাল 2022 এর পরীক্ষা দেবে সেটা কিন্তু ওখানে পরিষ্কারভাবে লেখা থাকবে। সমস্তটাই তোমাদের বিস্তারিত জানালাম, একই সাথে তোমাদের সকলকে জানিয়ে রাখি তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু সব থেকে বেশি এই যে পর্ষদের টেস্ট পেপারটি আছে এটা খুব ভালো করে ফলো করো, একই সাথে তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে তোমরা ফলো করো, তার সাথে আমি চেষ্টা করছি তোমাদের সাজেশন দেওয়ার, এবং কাল সকাল 8টার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন তোমরা দ্বিতীয় চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এই আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কিংবা ম্যাথামেটিক্সের লাস্ট মিনিট সাজেশনের ভিডিও পোস্ট হয়েছে ওখান থেকে দেখে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো এবং জোর কদমে প্রস্তুতি চালাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে।